সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের 2024 কেমন যেতে পারে সেটি নিয়ে আমাদের আলোচনা চলবে। আপনারা জানেন বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, তুলা রাশির শেষ দিকে, মানে বিশাখার তিনটি চরণ তুলা রাশিতে এবং একটি চরণ বৃশ্চিক রাশিতে। এই কারণে বিশাখাকে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যেও দেখতে পাই। আমরা তুলা রাশির জাতক জাতিকাদের অনেকেরই দেখি তাদের নক্ষত্রটা বিশাখা। যাদের নক্ষত্র বিশাখা তাদের গণটা হয় দেবারিগণ বা রাক্ষসগণ। এই নক্ষত্রের দেবতাকে শাস্ত্র বলছে এই নক্ষত্রের দেবগুলো ইন্দ্র ও অগ্নি, ইন্দ্রাগ্নি। এ বিষয়ে অনেক কন্ট্রাডিকশন আছে, এ বিষয়ে নিয়ে আমরা আরও স্পেসিফিকভাবে যখন বিশাখার আলোচনা করব, শুধুমাত্র নক্ষত্রের বৈশিষ্ট্য নিয়ে তখন আলোচনা করব। তবে এটুকু আমরা জেনে রাখি যে বিশাখা নক্ষত্রের প্রতীক সিম্বল সেটি হলো বজ্র শোভিত সিংহদ্বার। দেখুন, বজ্র শোভিত সিংহদ্বার এই কথাটাকে বুঝতে হবে। কখন আমরা সিংহদ্বারকে পত্র দ্বারা শোভিত করি? যখন একটা বিশেষ অতিথির আগমন হয় অথবা সফলতা অর্জন হয়। ঠিকই ধরেছেন, বিশাখা নক্ষত্রের সাথে সফলতাকে আমরা কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট করতে পারি। তবে বিশাখার কিছু ভুল ঠিকও আছে জীবনে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো একটা নির্দিষ্ট কাজে মনোনিবেশ করার ক্ষেত্রে বিশাখার দেখা যায় প্রায়শই অপারকতা। এটি কিন্তু ভালো লক্ষণ নয়। তাই বিশাখা নক্ষত্রকে সর্বদা একটি নির্দিষ্ট কাজে মনোনিবেশ করা উচিত। এবং দ্বিতীয়ত, বিশাখার কিন্তু পারমানেন্ট ফ্রেন্ডশিপ থাকে না। একটা গান আছে বাংলায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। এই যে একলা চলা, এটাকে বিশাখাকে কিন্তু অনেক সময় দেখা যায় একলা চলতে হয়। জীবনের অনেকটা পথ একা চলতে হয়, অনেক সময় দেখা যায় মূল জায়গা থেকে শাখা শূন্য হয়ে যাচ্ছে, বিশাখা, শাখা নেই। এবং এখানে কি হচ্ছে, আপনার পরিবার, আপনার পরিজন, তাদের থেকে দূরে থাকা, আপনার পরিবার পরিজনের সাথে কিছু অসন্তোষের কারণে আপনাকে হয়তো আলাদা হয়ে যেতে হয়েছে, এই ধরনের নানাবিধ বিষয় বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু জীবনচক্রে আসে। প্রশ্ন হলো, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আর কি কি কারকতা আমরা দেখতে পাই? দেখুন, রবির জন্ম নক্ষত্র হলো বিশাখা, সুতরাং সফলতা অর্জন বিশাখা হয়তো আলটিমেট সুপ্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে। তবে তার মধ্যে আমরা দেখি বেশ কিছু ক্ষেত্রে ব্যাপকতা, বেশ কিছু ক্ষেত্রে নিজের যথেষ্ট পরিমাণে এম রাখা এবং সফলতার জন্য সর্বোচ্চ পদক্ষেপও বিশাখা নিতে পারেন। তবে বিশাখার 2024 কেমন যেতে চলেছে সেটি জানতে হলে সবার প্রথমে দুটো বিষয় জানতে হবে। প্রথমত, বিশাখা নক্ষত্রটিতে এই বছরে কোনো স্পেসিফিক প্ল্যানেট যেটি দীর্ঘমেয়াদী সেটি অবস্থান করছে কিনা, উত্তর হলো না। এবং দ্বিতীয়ত, বিশাখা নক্ষত্র যে গ্রহের নিয়ন্ত্রণাধীন যেটি হলো বৃহস্পতি, সেই বৃহস্পতির পজিশন কেমন থাকছে? দেখুন, এক্ষেত্রে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যেটা বলে নিই, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের 2023-এর আমরা বেশ কিছু সময়, এটা নয় এন্টায়ার 2023 আপনাদের খারাপ ছিল, বিশেষ করে তুলা রাশি এবং বিশাখা নক্ষত্র যাদের, তাদের কিন্তু আমরা দেখেছি বছরের প্রথম দিক থেকেই কিছু সমস্যা এসেছে। পরবর্তীকালে যখন দেবগুরু বৃহস্পতির রেট্রোগ্রেড হলেন এবং একই সাথে তার সংযোগ রয়েছে রাহুর সাথে, বিশাখা হেলথ নিয়ে ভুগেছেন, বিশাখা নানাবিধ সমস্যায় ভুগেছেন এবং পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, এগুলো কিন্তু বিশাখার ধীরে ধীরে ডিটোরিয়েট করেছে। এটি বিশাখার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণাদায়ক একটা জায়গা। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি পার্টনারশিপের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়েছে, একটা দূরত্ববোধ তৈরি হয়েছে, আইনি জটিলতায় পড়েছেন অনেক বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা যারা তুলা রাশির মধ্যে বিলং করে। আমি তুলা রাশিকে একটা কথাই বলবো, তুলা রাশি বিশাখা নক্ষত্র প্রথম যে 4 মাস বছরে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং জানুয়ারির কিছুটা সময়, মের কিছুটা সময়, সেটি কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য শুভ সময়, তুলা রাশি যদি আপনার হয়ে থাকে। এবং এই সময়ে দেখা যাবে অ্যাচিভমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে মানুষগুলোর সাথে একটা সময় কমিউনিকেশন আপনার মোটেই ছিল না, যে মানুষগুলো একটা সময় আপনাকে ইগনোর করছিলেন, আপনাকে ইগনোর করে সে চলে গিয়েছে, এরকম ইনসিডেন্ট আমরা
অনেক ক্ষেত্রে বিষবা নক্ষত্রে জাতক জাতিকাদের দেখেছি। তবে পার্টিকুলারলি আমি একটা কথা আপনাদের শেয়ার করতে চাই, এই ধরনের ইনসিডেন্ট যাদের ঘটেছে, এই ধরনের ঘটনার সাথে যাদের সংযোগ হয়েছে, তাদের কিন্তু কিছুটা আপলিফমেন্টের জায়গা রয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে এই ধরনের ঘটনাক্রম থেকে অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এবং দেখা যাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটু পজিটিভ হওয়া, যে যোগাযোগগুলো বর্তমানে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সেই যোগাযোগগুলো একটু স্থির হওয়ার মতো অবকাশ। অনেকে ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু লোন আজকে পায় কালকে পায়, এই করতে 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 কিন্তু একটা দীর্ঘমেয়াদী টাইম স্প্যান অতিক্রম হয়ে গিয়েছে। আমি একটা কথাই আপনাদের বলবো, লোন প্রাপ্তি, নতুন কোনো অর্থ সাহায্য প্রাপ্তির জায়গা বিশাখা নক্ষত্র তুলা রাশির 2024-এর কিন্তু প্রথম 4 মাস অথবা শেষের দিকের 3 মাসের মধ্যে থাকতে চলেছে এবং থাকবে। অনেকে পলিটিক্সের সাথে আছেন এবং দেখুন পলিটিক্সে সবাই তো সফলতা পায় না, পায় কি, তবে বিশাখা নক্ষত্রের পলিটিক্সের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির জায়গাটা কিন্তু অনেকটাই বেশি, অনেকটা স্ট্রং পয়েন্ট থাকবে। এবং আমার মনে হয় এই স্ট্রং পয়েন্টের ভিউ থেকে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকার একটা এনহ্যান্সমেন্ট জায়গা তৈরি করতে পারবেন, একটা অগ্রগতিমূলক সংস্থান বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে। প্রশ্নটা হলো বিশাখার বিবাহিত জীবন নিয়ে, এবং অনেকের ক্ষেত্রে আমি দেখলাম বিবাহিত জীবনের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা, এবং এটা খুব ইম্পর্টেন্ট যে এই প্রতিবন্ধকতাগুলো এসেছে বিশাখা নক্ষত্রের, যেটার কারণে বিশাখা অত্যাধিকভাবে মেন্টাল প্রেশারের মধ্যে এসেছেন, বিবাহিত জীবনে একটা সঠিক ডিসিশন নিতে গিয়েও আপনাকে বারবার পিছু পা হতে হয়েছে, এই ধরনের একটা সিনারিও কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি। তবে এখানে যদি আপনি প্রশ্ন করেন যে হ্যাঁ প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ছিল, কিন্তু সেই জায়গা থেকে কি আদতে ওভারকাম করা যাবে না অ্যাজ ইট ইজ যেভাবে চলেছে সেভাবেই কন্টিনিউ হতে পারে? দেখুন বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আমার মনে হয় অ্যাজ ইট ইজ হবে না, অন্তত পক্ষে আপলিফমেন্ট, কিছুটা গ্রোথ এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এডুকেশনের ক্ষেত্রে যারা বর্তমানে একটু বাধার মধ্যে রয়েছেন পজিটিভ দিকে যেতে পারবে। হেলথ নিয়ে প্রচুর ভুগেছেন এবং আপনি নিজেও জানেন আগের থেকে সুস্থতার মাত্রাটা অনেকটা বেশি এবং ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন, তবে প্রবলেমটা হচ্ছে মানসিক স্তরে, মেন্টালি বিভিন্ন রকম টেনশন দুশ্চিন্তার জায়গা, এগুলো কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় এই যে মেন্টাল টেনশন, এই যে মেন্টাল অবস্ট্রাকশনের জায়গাটা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের রয়েছে, সেই জায়গাটা কিন্তু অনেকাংশেই সঠিক হতে পারে বা তার মার্গ অনেকটাই সঠিক দিকে আসার মতো অবকাশে থাকবে, এটি বিশাখার একটা শুভ সমন্বয় হিসেবে ধরা যায়। আইনি জটিলতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ওভারকাম করার কম্বিনেশন থাকবে যদি বিশাখা নক্ষত্র এবং তুলা রাশি হয়ে থাকে। দেখুন এতক্ষণ ধরে বিশাখা নক্ষত্র নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো সবকটাই তুলা রাশির জন্যই প্রযোজ্য, যদি নক্ষত্র বিশাখা হয় এবং তুলা রাশি হয় এই এই ঘটনাগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ, ইনক্লুডিং দ্য হেলথ, ইনক্লুডিং দ্য ফাইন্যান্স। ফাইন্যান্সের ক্ষেত্রে যাদের প্রবলেম আছে আমার মনে হয় তাদের ক্ষেত্রেও একটা সহজ উপযোগিতা ডেভেলপমেন্ট এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা হবে। প্রশ্ন হলো বৃশ্চিকের বিশাখা নক্ষত্র নিয়ে, তাদের কন্ডিশন কেমন? দেখুন বৃশ্চিক সত্যি কথা বলতে কি গত বছর থেকে ভুগছেন, এখনো ভুগছেন, এবং এই ভোগান্তিটা কিন্তু এখনো আপনাদের সেই অর্থে কমেনি। তবে এখানে নিশ্চয়ই আপনি আমায় প্রশ্ন করবেন যে সবই বুঝতে পেরেছি, ঠিকই বলেছেন, তাহলে কমবে কবে, আদতেও কি কমবে বা কমার অবকাশ কি রয়েছে? দেখুন বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, বৃশ্চিক রাশি যদি আপনার হয়ে থাকে, প্রবলেম 2023 থেকেই ভুগছেন, অনেকে চাকরি চলে গেছে, চাকরি রিলেটেড প্রবলেম হয়েছে, পরিবর্তন করবেন করবেন করতে গিয়েও করতে পারেননি এবং তার কারণে নানা রকম জটিলতা, এই ধরনের কিছু অ্যাটমসফিয়ারাল জায়গা তৈরি হয়েছে, তবে এটুকু আমি আপনাকে বলতেই পারি বা এটুকু ভরসা আপনাকে দিতেই পারি যে মে থেকে 2024-এর মে মাসের 1 তারিখ থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত যে সময় সেটি বিশাখা নক্ষত্রের জন্য শুভ যদি রাশি হয়ে থাকে বৃশ্চিকের। বৃশ্চিকের বিশাখার ক্ষেত্রে আমরা দেখব কর্মজীবনে ডেভেলপমেন্ট পাবো, যেভাবে হেলথ নিয়ে ভুগেছেন এখনো অনেকে হেলথ নিয়ে ভুগছেন এবং বুঝতে পারছেন না আদৌ এটা অপারেট করতে হবে কিনা, আদৌ অন্য কোনো প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে কিনা, আমি বলবো কিন্তু গতানুগতিক পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে আইনি বিষয় নিয়ে যদি কোনো ফলস বিষয়ে আপনি যুক্ত হয়ে থাকেন সেটি কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে, মানে আপনি যদি কারোর বিরুদ্ধে ফলস কোনো বিষয়ের
কম্বিনেশন তৈরি করেন সেটি কিন্তু আপনাকে ভোগাবে এবং নানা রকম সমস্যার মধ্যে ফেলতে পারে। তো বেটার কোনো রকম এই ধরনের নেগেটিভিটির মধ্যে না যাওয়া আপনার পক্ষে শ্রেয়। বৃশ্চিকের বিষয়কার ক্ষেত্রে আমরা দেখব তাদের পরিবর্তনও আছে, হেলথ ইত্যাদি ইত্যাদি ম্যাটারের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়তে চলেছে। ফাইন্যান্সের জায়গাটা কিন্তু বেটার দিকে যাবে। অনেকেই বুঝতে পারছেন না যে আপনার স্থান পরিবর্তন করা উচিত কিনা, কারণ আপনি বারবারই ফিল করছেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। তো এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা যুক্ত রয়েছেন, এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা অ্যাটাচ রয়েছেন, আমি স্ট্রংলি বিলিভ করি যে আপনাদের এই বিষয়গুলো থেকে একটা ধনাত্মকতা, একটা পজিটিভনেস সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে। আমি স্ট্রংলি বিলিভ করি এটা কিন্তু ধনাত্মক দিকে যাবে এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই কম্বিনেশনটা নিশ্চিতভাবেই শুভ, এই কম্বিনেশনটা নিশ্চিতভাবেই সুদূরপ্রসারী হতে চলেছে। পরবর্তী যে বিষয়টি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো আপনারা যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশনাল ম্যাটারের সাথে তাদের ডেভেলপমেন্ট পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা রয়েছে, মেন্টাল প্রেশারও আছে বৃশ্চিকের চতুর্থে ঢায়া চলছে, এটা শুনে শুনে আপনারা আরও বেশি ভয় পেয়ে যান না, অতটা নেগেটিভ হঠাৎ করে আসবে না। তবে রাশিতেই শনির দৃষ্টি আছে, লিমিটেশনের মধ্যে থাকবেন। যখনই লিমিটলেস হতে যাবেন না তখনই দেখবেন সমস্যা। সমস্যা প্রত্যেকে ফেস করে, আপনি ফেস করেন, পাঁচটা মানুষ সাধারণ ফেস করে, আমিও ফেস করি, কিন্তু প্রবলেম হচ্ছে সমস্যাটাকে সঠিকভাবে সমাধান করা। যে কোনো সমস্যা মেকাম, কিন্তু সেই সমস্যাটা আদতেও কতটা সমস্যার সেটা বিচার্য। এবং আমার মনে হয় বৃশ্চিকের বিশাখার অন্তত এত বেশি সমস্যা হবে না যেটা সমাধান করা যায় না। নতুন বিবাহের সংযোগ দেখতে পাচ্ছি, যারা বিদেশে আছেন বৃশ্চিকের বিশাখা তাদের শুভফল প্রাপ্তির সম্ভাবনা বেশি। এর আগে একটা মনিটারি লসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, হঠাৎ করেই কিছু মনিটারি লস আপনার হয়ে যেতে পারে, এখনও কম্বিনেশন চলছে, এই জায়গাটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করতে হবে। সো দ্যাট যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে। এবং আমি স্ট্রংলি বিলিভ করি আপনি যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পজিটিভ ফলাফল পাবেন যদি সেটা সঠিকভাবে করতে পারেন। শেয়ার মার্কেটে অনেকে আছেন, ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, যে কোনো ধরনের লিডারশিপ কোয়ালিটি যাদের আছে সেটা অফিসে হতে পারে, দ্যাট ক্যান মিন পলিটিক্স, আপনাদের গ্রোথ কিন্তু এবছর হবে। এবং বিশাখার কয়েকটি সমস্যা থাকতে পারে, যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে সন্তানজনিত, এই বিষয়টিকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। সম্পর্ক ঠিক থাকবে, আবার খারাপ হবে, আবার ঠিক থাকবে, এই ধরনের একটা বিষয় চলতে পারে সম্পর্কের ক্ষেত্রে। আমি স্ট্রংলি বিলিভ করি এই জায়গাটা কিন্তু কিছুটা পজিটিভ দিশার দিকে যেতে পারে, বা যাওয়ার সম্ভাবনা প্রবলভাবেই থাকছে। দেখুন, আজকের অনুষ্ঠান ছিল বিশাখা নক্ষত্রকে নিয়ে, দুটি রাশির মধ্যে বিশাখা পড়ছে, তুলা এবং বৃশ্চিক। আমি উভয় রাশিকে নিয়ে কথা বলার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।